আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের মসজিদের কাজ সবগুলো শাটার খোলা হয়েছে, মানে ছাদের কাজ শেষ, এখন শুধু দেয়ালের কাজ শুরু হয়েছে। আবার দেয়ালের কাজ শুরু, আল্লাহ রহমতে সামনের সপ্তাহে দেয়ালের কাজ শেষ হয়ে যাবে। দেয়ালের কাজ শেষে আমরা আবার ধরবো টাইলসের কাজ, আর টাইলসের জন্য অনেকগুলো টাকা দরকার। আচ্ছা এই মিস্ত্রি ভাই, টাইলসের দাম কিরকম আপনি জানেন কি? তাতে আবার আছে আমার কতগুলো টাইলস লাগবে, টাইলসে কত টাকা লাগবে? টাইলসে ধরেন ওয়ালেও যদি লাগানো হয়, আর যদি অল্প একটু করে ফুল ওয়াল দেব না তো টাইলস? আরে এই পড়তো দই দই ওই স্কারিং ওটার তো দেওয়াই লাগবে, তাও ধরেন 2.5 লাখ টাকার মতন লাগবে। হবে না তো শুধু আপনার তো যাই হোক, 2.5 লক্ষ টাকা লাগবে আমাদের টাইলসের জন্য। আর আমাদের যাবৎকাল যতগুলো ইট আনা হয়েছে, ইটের কাজ তো ইট কে আরো কেনা লাগবে এই দেয়ালের জন্য? ইট কি শর্ট পড়বে না? ইট হয়তো 1-2 হাজার লাগতে পারে। 2 হাজার লাগতে পারে? হয়। তার মানে ইট আর দরকার হচ্ছে না মাত্র? হ্যাঁ হ্যাঁ 2 হাজার ইট লাগবে। সিমেন্ট লাগবে না? হ্যাঁ সিমেন্ট তো লাগবে। সিমেন্ট আনো হচ্ছে কাম কমপ্লিট করে 200-250 বস্তা সিমেন্ট লাগবে। 200-250 বস্তা? হ্যাঁ হ্যাঁ। রড লাগবে 200-250 বস্তা সিমেন্ট? গুদির এখানে ঢালাই দেবো, রড লাগবে 2 বান্ডিল। রড লাগবে 2 বান্ডিল? হ্যাঁ হ্যাঁ। 2 বান্ডিল রড, 250 বস্তা সিমেন্ট, আর 2000 ইট, আর লাগবে হচ্ছে টাইলস। এই তো শেষ আপনাদের মিস্ত্রি বিল। তারপরে জানলা দরজা, দরজা কিভাবে দিবেন? দরজা এখানে হচ্ছে গান দেবো 1 কেজি গেট, আর এইখানে দেবো স্লাইডিং পাল্লা, যে টায়ার টায়ার পাল্লাগুলো কত করে পড়বে? টায়ার পাল্লাগুলো ওইগুলি হচ্ছে ফিট হিসেবে নাই তো, তাও তো একটা ধরতেন একটা করে গ্যাপে হতেন 1000-2000 টাকা লাগবে। মানে শুধু গিলাস সহ লাগবে, একটা করে পাল্লা হতেন 7000 করে লাগে। তাহলে তিনটা গ্যাপ রাখছেন, তিনটা দরজা রাখছেন? হ্যাঁ, তিন পজিশন ধরেন 70000 টাকা আর কি ধরে। এই তিনটা দরজা 70000 লাগবে? হ্যাঁ হ্যাঁ, দরজা এবং গিলাস। এখানে হচ্ছে যদি আমি ওয়াল দেই মধ্যে তো পার্টিশন, আবার ওই 2 মুড়ো টাইলস না করলে সৌন্দর্য দেওয়া যাবে না, যে খরচ হবে তার সাথে আমার গিলাস লাগা দিলে একই খরচ হলে গিলাসের সৌন্দর্য বাড়বে না, এই জন্য মধ্যে দিয়ে গাঁথবো না। আর সামনের যে আপনাকে কেসি গেট দিবেন, কেসি গেটের দাম পড়বে কত? কেসি গেটের দাম পড়বে 1000-2500-3000 টাকা লাগে একটা কেসি গেট। মানে এক কথায় বোঝা যাচ্ছে দরজার জন্য আমাদের 1 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ হ্যাঁ, দরজার জন্য আনুমানিক 1 লক্ষ টাকা হলে আমাদের দরজার কাজ শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর জানলা? জানালা 1টা 2টে 3টে 4টে 5টে 6টা, 6টা জানালা হচ্ছে 6×8=48 না, আর 50000 টাকা লাগবে হচ্ছে গান। দরজা 2 লক্ষ টাকা, জানলার দরজা, টাইলস 2.5 লক্ষ, তাহলে 4.5 লক্ষ। বেশ কিছু টাকাই লাগবে। আচ্ছা আমাদের, আমার কাছে যেগুলো টাকা আসছে আজকে হিসাব নেন, এখানে আছে 62000, আর এখানে আছে 50000। টাকা গোনা না বল ভাই তুমি। কুমিল্লার মেয়ে খালামণি নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, লন্ডন প্রবাসী, ইতিপূর্বে আমাদের হাতে এই মসজিদের জন্য 70000 টাকা পাঠায়, নতুন করে আরও 20000 টাকা পাঠান। তো আন্টির স্বামী মৃত, তার আজকে মৃত্যুবার্ষিকী, আমরা মসজিদে তার জন্য দোয়া করেছি এবং মিষ্টির ব্যবস্থা করেছে আন্টি, আজ মিষ্টি এনেছি 2000 টাকার, তাহলে আন্টির 20000। সিলেটের মেয়ে দিলারা বেগম আপু লন্ডন প্রবাসী, 57000 টাকা। নোয়াখালীর ছেলে বিলাল ভাই ইটালির প্রবাসী, বিলাল ভাই শুরু হতেই আমাকে অনেকগুলো টাকা দেয়, আমি বিতরণ করেছি, তো বিলাল ভাই পাঠিয়েছেন 25000 টাকা। আমি আমার ভালোবাসা সকল মানুষকে রিকোয়েস্ট করে বলছি, আমি আসলে নাম উল্লেখ করব না, অনেকেই আমাদের সাথে শরিক হয়েছেন, আর যারা বাকি আছেন ইনশাআল্লাহ আমার মসজিদে শরিক হবেন। হবিগঞ্জের মেয়ে খানম খালামণি লন্ডন প্রবাসী, খানম খালামণি ইতিপূর্বে আমাদের হাতে অনেক টাকা পাঠায়, আমরা বিতরণ করেছি, খানম খালামণির 5000 টাকা। ফেনি হতে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, 1000 টাকা ইটের জন্য। গোলাপগঞ্জের মেয়ে বেবি আপু সৌদি আরব প্রবাসী, 2000 টাকা।
নীলফামারের ছেলে নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, 2000 টাকা তার সন্তানের জন্য দেওয়া যায়। কত? 12,000। 1,12,000। কত পাইছেন? ঠিক আছে, 1,12,000। আচ্ছা, টাকাটা বুঝে নেবেন। 62। আচ্ছা আঙ্কেল, টাকা বুঝে পাইছেন? হ্যাঁ বুঝে পাইছি। কত পাইলেন? 1,12,000। 1,12,000। তারপরে কি আছে? আসলে বলার মতো ভাষা নাই, কত যে আনন্দ লাগে। যারা এই কাজগুলো করতেছে এবং যারা নামাজ পড়ে তারা জানে যে মসজিদের মধ্যে আসলে কেমন আনন্দ লাগে, আনন্দ ফিল হয়। তো মসজিদের প্রতি যে একটা ভালোবাসা বুঝলেন, এটা অন্য কেউ বুঝবে না যারা নামাজ পড়ে নিয়মিত। মসজিদের মধ্যে গেলে যারা আমার একটা শান্তি লাগে, 11,240, অন্যরকম একটা শান্তি লাগে। আচ্ছা আপনার টাকাটা বলেন। মোহাম্মদ খোকন ভাই, মালয়েশিয়া প্রবাসী, বাবা মার জন্য দোয়া চায়, 4,490 টাকা। মোহাম্মদ সুলতান ভাই, কুয়েত প্রবাসী, বাড়ি বরিশাল, 2,500 টাকা। দুবাই প্রবাসী ভাই, নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, বাবা মা ও স্ত্রীর জন্য দোয়া চায়, 2,250 টাকা। আব্দুর রহমান ভাই, সৌদি আরব প্রবাসী, দোয়া চায়, 2,000 টাকা। এই টোটালি 11,240 টাকা। বলেন আপনি নিচ্ছেন? নোয়াখালীর এক ছেলে 5,000 টাকা, এই মোট 7,000 টাকা। কারো টাকা যদি কোনো মতে মিস্টেক হয় আমি আপনাদের প্রত্যেক ভিডিওতে বারবার বলি, আপনারা ফোন করে জানাবেন। মনিরুল হুদা, যশোর, দুবাই প্রবাসী, 4,000 টাকা। ইকরান উদ্দিন, ইন্ডিয়া, আসাম, আবুধাবি প্রবাসী, 2,000 টাকা। 6,000 টাকা। বাহারামপুর, দেশে বিদেশ, বাহারাম প্রবাসী, বাহারাম প্রবাসী, সিটাগং বাড়ি। আচ্ছা, আজিদ দাদা, 1,000 টাকা। মাশাআল্লাহ, আমাদের হাতে আজ টোটাল টাকা জমা হলো নগদ ক্যাশ। আগের টাকা জমা ছিল 10,01,188, আজ আমরা নতুন করে দিলাম 11 নম্বর ভিডিও হতে 1,37,240 টাকা। মোট আমাদের হাতে নগদ টাকা জমা হলো 11,38,428 টাকা। এই টাকাগুলোর মধ্যে আমরা গত ভিডিওতে কত টাকা ছিল আমাদের হাতে জমা? গত ভিডিওতে ছিল হলো 3,02,441 টাকা টোটাল। হ্যাঁ ছিল, হ্যাঁ এই সপ্তাহের খরচ। জি জি, এই সপ্তাহের 13, 11, 21 ঈদ বাবদ 43,000 টাকা। ধন্যবাদ জি। আচ্ছা, 12, 11, হ্যাঁ বাকি, হ্যাঁ মিস্ত্রি 12,500। আচ্ছা, আর রডের দোকানে 18,800 টাকা। আচ্ছা, পাইপ বিআরবি পাইপ আনা হয়েছিল সকেট সহ 335 টাকা। আচ্ছা, সিমেন্ট আনা হয়েছিল এই সপ্তাহে হলো আপনার 5,080 টাকা খরচ সহ। আচ্ছা, আর মেল বালু আনা হয়েছিল আপনার 12,500 টাকা। আচ্ছা, টোটালি এই এই সপ্তাহের খরচ হয়েছে 92,219 টাকা। এখন কমিটির হাতে জমা? হ্যাঁ, কমিটির হাতে এখন ক্যাশে আছে 2,10,222 টাকা। আচ্ছা, আর আজকের টাকা যোগ করলে কত হয়? আচ্ছা, এটা যোগ দেন, 1,37,240। 1,37,240। আচ্ছা, 240 প্লাস 2,10,222। বাস, তাহলে 3,47,462 টাকা।
এখন বর্তমান আমাদের মসজিদ কমিটির হাতে জমা থাকলো 3,47,462। আরও যারা আরও কিছু টাকা উঠে, এই যে কোটাতে উঠে, মসজিদে উঠে, আরও কিছু টাকা আছে হয়তো বা। তো যাই হোক, আমরা আনুমানিকভাবে বলে নিচ্ছি আর কি, আর 1,00,000 টাকা হলেই মোটামুটি কাজ শেষ হওয়ার কথা, এই ভিতরের কাজগুলো 1,00,000 টাকা, আর তা 1,00,000 টাকা হলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য, আপনারা সহযোগিতা করেছেন জন্য আমরা এই মসজিদটা কমপ্লিট করতে পারলাম, মানে কমপ্লিট হওয়ার পথে, কমপ্লিট হওয়ার পথে। আপনারা সহযোগিতা না করলে মোটেও আমরা এই কাজটা শুরু করতে পারতাম না, শেষও করতে পারতাম না, নাকি? 01789314435 01792346667 01710317106 আচ্ছা, মিষ্টি বিতরণ করে গেল, ভিডিও আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।